আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার কাজী সাইফুদ্দিন আহমেদ। আপনাদের আমার প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী বৃন্দ এবং আমার প্রিয় শ্রদ্ধেয় হোমিওপ্যাথি ডাক্তার সাহেবগণ, আপনাদের সাথে গত ক্লাসে যে ওষুধের নাম বলে দেওয়া এবং ওষুধের নাম লিখে দেওয়ার সম্পর্কে যে অসুবিধার সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, আজ আপনাদের সাথে আলোচনা করছি ডক্টর বিজয় কুমার বসু তার দুটো কেস রেকর্ডে বলেছিলেন যে ওষুধের নাম লিখে দেওয়া এবং ওষুধের নাম বলে দেওয়াতে রোগীর কী বিপত্তি ঘটেছিল সে কেসে তিনি আলোচনা করেছিলেন। তাহলে আমরা শুনি সে কেস দুটোর কী ছিল। কেস নাম্বার এক, ডাক্টার বিজয় কুমার বসু নিকট এক পেশেন্ট হিসাবে এসেছিলেন। তিনি স্বয়ং এক হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। বহু রুগীর বাড়িতে তিনি যেতেন, তার খাবার এবং বিশ্রামের সময় তিনি পেতেন না এবং তার সময় হয়ে উঠত না। এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিজয় কুমার বসু বলেন সেই স্বয়ং চিকিৎসকের বাড়িতে তার ডাক পড়ে এবং তিনি বাড়িতে যান এবং যিনি গিয়ে দেখেন যে সেই ডাক্তার সাহেব ফুসফুসের ক্ষয়রোগে আক্রান্ত হয়ে আছে। সে লক্ষণ হিসেবে পান ঘন ঘন কষ্টকর কাশি, তার সঙ্গে রক্ত উঠে আসছে এবং অতিশয় দুর্বল অবস্থায় পান, তার অস্থিরতা আছে। কিন্তু তিনি একটা বিষয়ে লক্ষ্য করেন এবং গুরুত্ব দেন যে তার বরফের নেই শীতল পানি খাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছে এবং তিনি সেটা খাচ্ছেন এবং তিনি তাতে সাময়িক সুস্থতা বোধ করছেন। বিজয় কুমার বসু তিনি তৎক্ষণাৎ তাকে একটি ওষুধ প্রয়োগ করলেন। ব্যবস্থা করলেন এবং তিনি ওষুধটি ডিস্টিল ওয়াটারের ভিতর দিয়ে তিনি তা প্রয়োগ করলেন এবং ওষুধটি প্রয়োগ করার 24 ঘন্টার ভিতরে তা রোগীর ক্ষেত্রে উন্নতি দেখা দিল। নিদ্রা, তার কাশি এবং রক্ত ওঠা কিছুটা উন্নতি ঘটল। পরদিন আর কোনো ওষুধ তিনি দিলেন না, রোগীকে ওষুধ সেবন করতে বারণ করে দিলেন, যেহেতু এক ডোজ ওষুধেই তার ক্রিয়া করে ফেলেছে তখন পরবর্তী ওষুধ হোমিওপ্যাথি নিয়ম মতে প্রয়োগ করা আদৌ উচিত নয়, সেই জন্য তিনি আর ওষুধ প্রয়োগ করেননি। কিন্তু রোগী যেহেতু ডাক্তার, তিনি বারবার বলতে লাগলেন তাকে যেন ওষুধের নামটা বলে দেওয়া হয় এবং যেমনভাবে বলা হবে তিনি ঠিক ওষুধটি সেবনভাবেই সেবন করবেন। এই কমিটমেন্টের ভিতর দিয়ে তিনি ডাক্তার সাহেবকে বারবার ওষুধের নামটা বলে দিতে বললেন এবং তিনি ওষুধ সেবনের একটু ব্যতিক্রম করবেন না, সেটাও তিনি কমিটমেন্ট দিয়ে দিলেন। তা বিজয় কুমার সাহেব বলছেন যে এক সপ্তাহ চিকিৎসার পরে তার ফলাফল দেখে নাম বলে দিব, এইরূপ বলাতেও তাকে নিরস্ত করা গেল না। বিজয় কুমার বসু ডাক্তার সাহেবকে বলেছিলেন যে আপনাকে আমি এক সপ্তাহ পরে নামটা বলি, আপনি একটু সুস্থতা থেকে ফেরত আসুন তারপর নামটা বলি। কিন্তু ডাক্তার সাহেবের আকুতি এবং মিনতির কারণে তিনি আর পারলেন না, তাই বিজয় কুমার বসু বাধ্য হয়ে ওষুধের নামটা তাকে বলে দিলেন। দুদিন পরে রোগী বিজয় কুমার বসুকে আবার জরুরি তলব করলেন তার বাসায়। বিজয় কুমার বসু তিনি যে দেখলেন রোগী সেই ওষুধটি তাকে যেটা নিষেধ করা হয়েছিল সেই ওষুধটি তিনি দিনে দুবার ওষুধ সেবন করেছেন এবং এই দুবার ওষুধ সেবনের ফলে
রুগীর এখন সর্বদিক দিয়ে আবার সেই বৃদ্ধি দেখা দিল, এবং বৃদ্ধি তো দেখা দিল দিলই, এখন রুগীর এখন একটা অস্থিম অবস্থা পড়ে গেল। সেই বিজয় কুমার বলছেন যে আমি ভারাক্রান্ত মনে ওখান থেকে চলে আসলাম, তার মানে রুগীটিকে আর আমি সেভ করতে পারলেন না। তখন তিনি বলছেন যে আমি কি পারলাম না, ওষুধটার নাম যদি না বলতাম তাহলে তো রুগীটা এই অবস্থাটা হতো না। সুতরাং আমাদের ডাক্তার ভাইদেরকে বলছি, হোমিওপ্যাথি শিক্ষাবৃন্দকে বলছি, আপনি যদি রুগীর সর্বদৈহিক এবং তার হেরিডিটি এবং তার পাঁচ ডিজিজ সম্পর্কে অবগত হয়ে সর্বদৈহিক লক্ষণ নিয়ে যে ওষুধটি আপনি প্রয়োগ করবেন সেটা আপনার ভিতরেই রাখুন। শত চেষ্টাও রুগী যদি জানতে চায় তাহলে তাকে না বলাটাই ভালো, তার মঙ্গলের জন্য ভালো। আপনি তাকে বলে দেন যে আপনি সুস্থতা লাভ করুন, তখন আমি আপনাকে ওষুধটা বলে দেব। আপনি সুস্থতা লাভ করুন, এরপর আপনি আপনার কেস টেকিং ফর্মে পিছনে যে ওষুধের নামগুলো আমি দেখেছি সেগুলো আপনি দেখে নিন। কিন্তু রুগীর চিকিৎসা অবস্থায় আপনি রুগীকে বারণ করে দিবেন যে কেস্টিং ফর্মের পিছনে যে ওষুধের নাম লেখা থাকে সেগুলো দেখতে না এবং সেগুলো পর্যবেক্ষণ করতেও না বলে দেবেন, তাহলে সেটা রুগীর জন্য মঙ্গলজনক হবে। সেই তদ্রূপ ডাক্তার বিজয় কুমার বসু আরেকটা রুগীর কথা বলেছেন। সেই রুগীটি অতিশয় বৃদ্ধ লোক ছিল। সেই বৃদ্ধ লোকের লক্ষণস্বরূপ তিনি পেয়েছিলেন যে তার বিকালের দিকে জ্বর আসত, কাশি হতো এবং তার পেটে সামান্য বায়ু জমত, যেটা আমরা গ্যাস্ট্রাইটিস বলি। এবং যেহেতু বৃদ্ধ সেহেতু তার দুর্বলতা ছিল, এবং রুগীর আত্মীয় স্বজনরা রুগীকে তার ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে করে নিয়ে এসেছিল। সে এক্সরেতে দেখা গেল রুগীর ক্ষয়ের একটা লক্ষণ পাওয়া গেছে। সে বিজয় কুমার বসু সেই সার্বদৈহিক এবং ব্যক্তিকেন্দ্রিক লক্ষণ নিয়ে রুগীর জন্য একটি ওষুধ প্রয়োগ করেছিলেন। সেই ওষুধ প্রয়োগ করাতে দেখা গেল রুগীর অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছিল। এখন জ্বর দৈনিক হয় না কিন্তু মাঝে মধ্যে হয়, কাশি ইত্যাদি সবই উপকারের দিকে চলে আসতেছে। রুগী বিশুদ্ধ বায়ু সেবনের জন্য তিনি নৌকা ভ্রমণে বেড়াচ্ছেন, তাতে তিনি ভালো বোধ করছেন। তাইলে ডাক্তার বিজয় কুমার বসু যে ওষুধটি প্রয়োগ করেছিলেন তার ক্রিয়া শেষ বলে তিনি একটি অন্য ওষুধ দেবেন সেটা ভেবে রেখেছিলেন, কিন্তু রুগীর আত্মীয় স্বজন একজন অধিকতর অভিজ্ঞ চিকিৎসক দেখিয়ে যাতে রুগী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে তার ব্যবস্থা করলেন। যে রুগীর আত্মীয় স্বজনরা রুগী যাতে তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সেই জন্য তারা আরও অভিজ্ঞ চিকিৎসককে সমর্পণ হলেন এবং তার ব্যবস্থা তারা করে নিলেন। সেই চিকিৎসকের সুনাম আছে কিন্তু, তবে তিনি অতি দ্রুত রুগী ব্যবস্থা করেন। সেই চিকিৎসকের সুনাম আছে কিন্তু তিনি খুব ধীরগতভাবে এবং বুঝে শুনে সে ওষুধটি প্রয়োগ করেন না, তিনি খুব দ্রুত ওষুধ প্রয়োগ করে যান। সেই চিকিৎসক ডাক্তার বিজয় কুমার বসুকে কী ওষুধ দিয়েছিলেন সেটা জানতে চেয়ে চিঠি লেখেন এবং বিজয় কুমার বসু সেই ওষুধটিতে উপকার হয়েছে তিনি তা বলেন, এবং সে অভিজ্ঞ ডাক্তার সাহেব দেখলেন যে যে ওষুধের তার উপকার হয়েছে তাহলে তার রোগীর পরবর্তী ওষুধ হিসাবে একমাত্র উচ্চ শক্তির একটি ওষুধ প্রয়োগ করেন। সেই একমাত্র ওষুধ প্রয়োগ করার পরে দেখা গেল রুগীর
সর্বদৈহিকভাবে সব কিছুতে আবার বৃদ্ধি প্রাপ্ত হলো এবং তার যে ক্ষয়রোগ ছিল সেটাও বৃদ্ধি পেয়ে গেল। এবার রোগী শয্যাশায়ী হয়ে পড়লেন এবং দু সপ্তাহের ভিতরে প্রায় সব শেষ হয়ে গেল। তো ডাক্তার বিজয় কুমার বলেছিলেন যে যে ওষুধটি কাজ করছিল সেটা ক্রিয়া শেষ হওয়ার পরেই যথানিয়মে দীর্ঘদিন অন্তর অন্তর তিনি যে ওষুধটি সিলেকশন করে রেখেছে সেটা যদি প্রয়োগ করা হতো তো রোগীর প্রাণ রক্ষা হতো এবং রোগী সেখান থেকে সুস্থ হতো, ফেরত আসত। কিন্তু আমরা যখন দেখি অন্য এক হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসাধীন কোনো রোগী থাকে তখন আমার কাছে সেই রোগী যদি আসে তাৎক্ষণিকভাবে আমি ধীর স্থিরভাবে সেই রোগীর কেস অ্যানালাইসিস করে নিয়ে তাকে দেখে এবং সেই ডাক্তারের সাথে যদি কথা আমরা বলতে পারি যিনি আমাকে যার কাছে আগে ছিলেন এবং রুগীকে তার কাছেই পাঠিয়ে দেওয়া, কারণ ওই ডাক্তার সাহেব ধৈর্য সহকারে তার কেস অ্যানালাইসিস করেছিলেন এবং কেস অ্যানালাইসিস করার পরে যে ওষুধ তিনি দিবেন পরে চিন্তা করে রেখেছিলেন সেখানে তাকে পাঠানো উচিত। কারণ আমার চিন্তাধারা একরকম হবে এবং সেই ডাক্তারের চিন্তাধারা ছিল আর একরকম, কিন্তু সেখানে এই ওষুধের নাম বলে দেওয়াতে যে রোগীর যে বিপত্তি ঘটল আসলে সেগুলো খুব আশঙ্কাজনক। এই বিজয় কুমার বসু তার লেখনীতে এই কথাগুলো বলেছিলেন যে এই ওষুধ তাকে বলে দেওয়াতে এবং যে কি ক্ষতি করে ফেলেছিলেন সেটা আর পূরণ করার নয় এবং আসলে কখনো পূরণ করা যাবে না। সুতরাং আমরা হোমিওপ্যাথিক অর্গান অফ মেডিসিন মেনে রোগীর সর্বদৈহিক লক্ষণের সাথে তার ব্যক্তিকেন্দ্রিক লক্ষণের সামঞ্জস্যতা রক্ষা করে পাস্ট ডিজিজ এবং তার হেরিটেটরি ডিজিজের সাথে সমন্বয় করে রোগীর জন্য আমরা যে ওষুধটি প্রয়োগ করব সেই রোগী ওষুধটি রোগীকে বলে না দেওয়াই আমাদের জন্য মঙ্গলজনক। কেন রোগীরা খুব অস্থির, তারা মনে করে যে ওষুধ তো ডাক্তার সাহেব খুব অল্প করে একটু খেয়ে দিয়েছেন, আমি আর একটু না হয় খাই, আমি না হয় আর একটু খাই। এই করতে করতে যে রোগীর রোগ যে বৃদ্ধি পাচ্ছে সেদিকে তাদের খেয়াল থাকে না, তখন রোগীর অবস্থা সংকটপূর্ণ অবস্থায় পড়ে যায়। তাই আমার শুভাকাঙ্ক্ষী ডাক্তারবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী হোমিওপ্যাথিক ছাত্রছাত্রীবৃন্দ সকলকেই আমি এটা বলতে চাই যে আমরা চিকিৎসা প্রদানকালে এবং চিকিৎসা আমরা নিজেদের অন্য হোমিওপ্যাথি ডক্টরের কাছে চিকিৎসা গ্রহণ করাকালে আমরা যেন কখনও হোমিওপ্যাথিক ওষুধের নাম জেনে না নিই এবং আমরাও অন্যকে চিকিৎসা দেওয়ার ফলে সেই রোগীকে ওষুধের নাম বলে যেন না দিই, সেদিকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে সেই বিজয় কুমার বসুর সেই দুটি প্যাশেন্টের মতন অবস্থা যেন কারো না হয়। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।